আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সংক্ষিপ্ত বিশেষ বিশেষ সংবাদের। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার দুপুর 12টায় নিজ নিজ প্রতিষ্ঠানে এবং অনলাইনে একযোগে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের পতন অনিবার্য। সরকার তাদের কৃতকর্মের জন্য এখন পুরোপুরি জনবিচ্ছিন্ন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলে জনস্বার্থের কোনো দাবি বা অধিকারকে তারা পরোয়া করে না। তবে শত বাধা ও জুলুম নির্যাতন চালিয়েও সরকার জনবিস্ফোরণ ঠেকাতে পারবে না। লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গেন্দুগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নির্যাতনে শরীফুল ইসলাম সাদ্দাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুগুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে 60 লাখ টাকার মূল্যের 20,000 পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। নাটোরের লালপুরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও অর্থের বিনিময়ে কন্টেন্ট বিক্রি করার দায়ে 5 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার বিকেল থেকে রাত 9:30 পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের চোখে স্প্রে মেরে ঢাকার আদালত থেকে লেখক অভিজিৎ রায় ও জাগৃতি প্রকাশনী প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় আসামি ইদি আমিনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বলছি খেলার খবর। কাতার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হয় জাপান। খেলেও দুর্দান্ত, তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না দলটি। শেষমেশ 1-0 গোলের জয় পায় কোস্টারিকা। বেলজিয়ামকে হারিয়ে মরক্কোর দুর্দান্ত জয়। বেলজিয়ামকে 2-0 গোলে হারিয়ে মরক্কোর চমক। এই ছিল এখনকার মতো সংক্ষিপ্ত বিশেষ বিশেষ সংবাদ। পরবর্তী সংক্ষিপ্ত বিশেষ বিশেষ সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।